নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল মঙ্গলবার 23 জানুয়ারি 2023 পাঁচটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। কোন এই সৌভাগ্যশালী পাঁচটি রাশি আমি আজকের এই বিষয়ে আলোচনা করব। তিনটি রাশির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে এবং দুটি রাশির ক্ষেত্রে হালকা যোগ সৃষ্টি হয়েছে। কোন দুটি রাশি হালকা যোগ সৃষ্টি হয়েছে এবং কোন তিনটি রাশির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে আজকে ডিটেলসে আমি জানাবো, এবং আপনাদের সময়টা আমি জানিয়ে দেবো যে সময়টা আপনাদের কখন রয়েছে, এবং পাশাপাশি আপনাদের যে টার্গেট নাম্বার রয়েছে, যে আপনাদের রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার রয়েছে, সেই টার্গেট নাম্বারটিও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাতে চলেছি। তাই ভিডিওটি মতো স্কিপ না করে প্রথম থেকে আলোচনাটি শুনবেন। দেখুন, প্রচুর কমেন্ট এসছে, আমাকে ফোন করেছে আমার ব্যাক অফিসে যে কৌশিকদা, আমার লটারি কেন প্রাপ্তি হচ্ছে না, আমি দীর্ঘদিন লটারি কাটছি কিন্তু আমার লটারি প্রাপ্তি হচ্ছে না। তো ফোন না করে আপনারা ভিডিওগুলো যদি আলোচনাটা সম্পূর্ণরূপে শুনেন তাহলে অবশ্যই কাজে কিন্তু আসবে, বিশেষভাবে উপকৃত হবেন। কারণ লটারি প্রাপ্তি প্রত্যেকের হবে আমি কখনোই বলি না, যে আমি রাশিগুলোর নাম বলছি, রাশির নাম অনুযায়ী যে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে এমন আমি কখনো দাবি করি না। কিছু সংখ্যক মানুষের 30-50% মানুষের মিলার সম্ভাবনা রয়েছে, কারো ক্ষেত্রে ও ছোটো পুরস্কার হলেও পেতে পারে, কেউ বড় প্রাইজ হলেও পেতে পারে, অনেকের ক্ষেত্রে অর্থপ্রাপ্তি নাও হতে পারে। দেখুন, সেম রাশি কোটি কোটি লাখ লাখ মানুষ রয়েছে কিন্তু প্রত্যেকেরই কি অর্থপ্রাপ্তি হওয়া সম্ভব, এটা কখনোই না। কারণ প্রত্যেকেরই গ্রহ, নক্ষত্র, দশা, মহাদশা, নবগ্রহের পজিশান প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা রয়েছে। তার জন্য ব্যক্তিগত জন্মছকে আপনাদের প্রবল যোগ থাকা দরকার। যদি প্রবল যোগ থাকে, একটা কথা আছে, যা হয় না ক্ষণের গুণে তা হয়, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, একটা কথাই আছে। তো কপাল গুণে না হয় হলেও তিথিক্ষণ যদি আপনাদের মিলে যায় তাহলেও কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আর এই অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। তো অনেকের ক্ষেত্রে রাহুই ড্যামেজ রয়েছে, রাহুর জায়গাটা খারাপ রয়েছে, অর্থপ্রাপ্তি হবে কি করে, এবং ভাগ্যভাব, এই দুটোর জায়গা যদি স্ট্রং থাকে, আমি বলছি যাদের দেখা যাচ্ছে অল্পের জন্য দীর্ঘদিন কাটছেন, অল্পের জন্য বড় প্রাইজ আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এবং পাশাপাশি আপনারা যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, আপনারা বার্থ চার্ট রিফরমেশন অর্থাৎ দীর্ঘদিন প্রচেষ্টা করতে করতে ক্ষান্ত হয়ে গেছেন যে আমার কি আর হবে না, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন, নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু হবে। অনেকেরই একটাই প্রশ্ন যে কৌশিকদা কবে আমার লটারি লাগবে। দেখুন, আপনাদের জন্ম কুণ্ডলিতে যদি যোগ থাকে তবেই লাগবে, আর যদি যোগ না থাকে, যোগ কেটে যায় তাহলে কিন্তু হবে না। শুধুমাত্র লটারির টিকিট কেটে অনেকে প্রচুর অর্থ নষ্ট করছেন, এখান থেকে বিরত থাকুন, কারণ অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, অনেকের প্রচুর টাকা নষ্ট হয়ে যাচ্ছে। শুধু যে লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনো বলি না, যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি হতেই কিন্তু পারে। আপনাদের শেয়ার বাজার থেকে হতে পারে, আপনাদের ফাটকা থেকে হতে পারে, আপনাদের অনলাইন ট্রেডিং থেকে হতে পারে, আপনাদের স্টক মার্কেট বা কোনো জায়গাতে আপনারা ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেখান থেকেও আপনারা অর্থ পেতে পারেন, বা ব্যবসা যারা করছেন ব্যবসা থেকেও কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে, বা আপনি একটা কোনো জায়গা কিনে রেখেছিলেন হট করে কোনো একটা ভৌগোলিক মানচিত্র পাল্টে গেল, সেখানকার যে জায়গাটার দাম ছিল 1 লাখ টাকা সেই জায়গাটার দাম হয়ে গেল আপনার 20 লাখ টাকা, অর্থাৎ এটাও কিন্তু একটা লটারি লাগার মতন। অর্থাৎ ভৌগোলিক যখন মানচিত্র পরিবর্তন হয় সেখানে কিন্তু একটা আমূল পরিবর্তন, লট অফ চেঞ্জ সেখানে কিন্তু দেখা কিন্তু যায়। তো এটা হচ্ছে অনেক ক্ষেত্রে লটারি পাওয়া, বা কোনো জায়গা থেকে সূত্র থেকে সম্পত্তি পেলেন, এটাও কিন্তু একটা লটারি প্রাপ্তির মতনই ব্যাপার। তো এখানে দেখা দরকার যে আপনাদের জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না, সেটা থাকলে আপনাদের কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে, বছরটা কোন বছর থেকে কোন বছর অবধি আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তার জন্য কি কি প্রতিকার করতে হবে, তার জন্য
কোন গ্রহকে মজবুত করতে হবে, কোন কবজ লাগবে, কোন রত্ন লাগবে, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদেরকে কিন্তু চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু জানাতে কিন্তু পারবেন। আমি এবার জানাই যে তিনটি রাশির প্রবল যোগ রয়েছে আর দুটি রাশির হালকা যোগ রয়েছে। তিনটি রাশির প্রবল যোগের মধ্যে প্রথম নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আগামীকালের জন্য সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি কিন্তু কালকে গুরুতর যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 9, আপনাদের যে শুভ সময় বৈকাল 4:18 থেকে 5:03 পর্যন্ত, টাইমটা খুব সীমিত। দ্বিতীয় যে রাশি গুরুতর যোগ রয়েছে, দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি, খুব প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার সিংহ রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 28। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 10:55 থেকে 11:26 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। আর তিন নম্বর যে রাশি, তিন নম্বর রাশির মধ্যে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি গুরুতর যোগ রয়েছে আপনাদের আগামীকালে। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনাদের সকাল 10:21 থেকে আপনাদের 10:58 পর্যন্ত, টাইমটা শুভ মকর রাশি। মকর রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপরে যে দুটি রাশির হালকা রয়েছে, তিনটি রাশির প্রবল যোগ দেখতে পাচ্ছি আগামীকাল। যে দুটি রাশি হালকা রয়েছে সেই দুটি রাশির নামও আপনাদেরকে জানাচ্ছি। প্রথম যে রাশির আমি কথা বলবো, দুটি রাশির মধ্যে এক নম্বর রাশি সেটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের শুধু আমি টার্গেট নাম্বারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের 27 বৃশ্চিক রাশির, কারণ আপনাদের যেহেতু হালকা যোগ রয়েছে সেই সময়টা আমি আপনাদেরকে জানাচ্ছি না। আর দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মীন রাশি। মীন রাশি কিন্তু হালকা যোগ রয়েছে, আপনাদেরকে টার্গেট নাম্বারটা বলেছি সেটি হচ্ছে আপনাদের 21, কিন্তু আপনাদেরকে শুভ সময় এখানে জানানো যাচ্ছে না, কারণ আপনাদের ক্ষেত্রে প্রবল যোগ নেই, হালকা যোগ কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে লাইক করুন, কমেন্ট করুন। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।